মর্নিং, আমি 5:30টায় উঠেছি, এখন বাজে 5:42। একটু তো ফ্রেশ হতে টাইম লাগলোই আবার নিজের, আর তারপরে রান্নাবান্নাগুলোকে বসালাম আগে। একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর একদিকে ডালটা হচ্ছে, গরম করছে আর কি, ডালটা তো কড়াই ছিল। তো এগুলো করে ঠোরে নিয়ে তারপরে ব্লগটা শুরু করলাম। একটু কিছু বসিয়ে না নিলে, এগিয়ে না নিলে না ব্লগটা শুরু করা যায় না, কারণ কথা বলতে পারবো না না হলে, যেহেতু একটা টাইমের মধ্যে সবটা ব্যাপার। তো অনেক দিন বাদে এতটা সকালবেলা উঠে না ভীষণ ভালো লাগছে, ভীষণ। দুধটা পুরো ধোয়া ধোয়া হয়ে রয়েছে, তো কিছু দেখা যাচ্ছে না সেভাবে, ভীষণ ভালো লাগছে। তো চলো আমি রান্নাবান্নাগুলো করে নিই, গুছিয়ে দিয়ে ও বেরিয়ে যাক। তারপর এখনো বাবু ঘুমাচ্ছেন, যে যাবেন তার থেকে আমার আগে উঠতে হয় এই আর কি। তো রাস্তা দিয়ে 2-4টে লোক যাচ্ছে, কুকুরগুলো এখনো ঘুমাচ্ছে, এই আর কি চলছে। দেখতে দেখতে 6:23 বেজেও গেল, ও বলেছে আজকে একটু আগে বেরোবে, কারণ অনেক দিন যায়নি তো, তো ওই জন্যে। আর একটু আগে গেলে আগেও লগ আউট করে বেরিয়ে আসতে পারে, সেটা পরের কথা, কিন্তু অনেকদিন যায়নি তো আজকে একটু আগে যায় বলেছে। এই দেখো দেয়ালের এই দিকটাতে রাখলি না, এত গরমে এখন পিঁপড়ে চলে আসছে। ডাল, মাছ আর হচ্ছে ঢেঁড়শ, আলু, সর্ষে পোস্ত দিয়ে করে দিয়েছি, আর পেঁপেটা কেটে দেব। আর এখানে সুজিটা হচ্ছে সকালের জন্যে, তো সুজিটা করে নিই। এখন বাজে 6:45, তো আমার সমস্ত কিছু গোছানো হয়ে গেছে, এবার শুধু আমি ঘরটা ঝাড় দেবো, তাহলেই হয়ে যায়। ও এখনো রেডি হয়নি, তো মা রেডি হবে হবে করছে আর কি, তো ওই জন্য আমি ভাবছি ঘরটাও ঝাড় দিয়ে নিই। এবার ঘরটা এমনিও ঝাড় দিতে লাগে রোজই, কিন্তু আজকে তাড়া নেই, সেটাই বোঝাতে চাইলাম আর কি, যে আস্তে ধীরে আমি ঝাড়টা এবার দিয়ে দিই। ও রেডি হতে থাকলে না তখন খুব তাড়া লেগে যায়, বিশেষত ওকে ঘুম থেকে উঠতে দেখলেই আমার তাড়াটা আরো বেশি লেগে যায়। চলো টাটা বলার টাইম এসে গেছে, চাও। চোখ মুখ দেখেই আশা করি বুঝতে পারছ যে ও যাওয়ার পরেই না আমি 7:30 থেকে আবারও ঘুমিয়ে পড়েছিলাম, আর এখন 9:00 ফাইনালি উঠলাম। এবার একটু ব্রেকফাস্ট করব, করে নিয়ে দেখি কি কাজ করা যায়। এখন বেজে গেছে 11:15 মতো, অনেকক্ষণ অপেক্ষা করলাম। দেখো এখানে একটু রোদ এখনো পড়ছে, রোদ এখনো একটু আছে, তবে পুরো বারান্দাটাই যেরকম ভাবে পড়ছিল অতটা নেই, এই পাশটা অনেকটা ঠান্ডা হয়ে গেছে। তো আমি ভেবে দেখলাম আর লেট করে লাভ নেই, কারণ এরপরে আমাকে ঘরও মুছতে হবে, কারণ এই জায়গাটা পরিষ্কার করতে হবে, তারপর আমি ঘর মুছবো। তো ওই জন্য কারণ আমাকে এখানকার জলটা আনতে হয় বাথরুম থেকে, ঘরে পড়লে আবারও মুছতে হবে, তাই দুবার আর খাটবো না, একবারই খাটবো। আর আমার চুলগুলো দেখতে পাচ্ছ সকাল থেকে সে একইভাবে চলছে, আমি চুল ফুল আঁচড়াইনি, আমার চুল আঁচড়াতে বড্ড বেশি আসেনি, কে কে আছো আমার মতো জানি না, তবে আমার ভীষণই চুল আঁচড়াতে আসেনি। চলো কাটি আগে। তো আমি দুটোকেই খুলে নিয়েছি, এটা হচ্ছে মাটিটা আর এটা হচ্ছে সারটা। দুটোই 5 কেজি বলছি, কিন্তু এটা একটা হালকা হালকা লাগছে, এটা একটু বাড়ি 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 লাগছে। এটা প্যাকেটের পেছনে না লিখেই দিয়েছে, ইনডোর প্ল্যান্টের জন্য হচ্ছে 150 থেকে 200 গ্রাম, আর আউটডোর প্ল্যান্টের জন্য হচ্ছে 200 থেকে 250 গ্রাম, আর কিচেনের গার্ডেনিংয়ের এইসবের জন্য 100 থেকে 200 গ্রাম পার মান্থ, মানে 30 দিনে একবারই ইউজ করা যাবে আর কি। তো এই আর কি। আর ব্রেডসের মানে তুমি যদি তোমার ঘরের মধ্যে রাখতে চাও, মানে একদম বিছানা ফিছানা আছে যেখানে নিজের শোয়ার ঘরে আর কি পাতিকতায়, সেখানে 0.25 × 0.5 লেয়ার ওয়ান্স ইন 3 মান্থস, তাহলে বুঝতেই পারছো কি আছে না আছে। তো চলো আমি একটু এবার রেডি করে নিই। এখন বেজে গেল 12:11, আর আমি সমস্তটা এখানটা কাজ করে ধুয়ে দিয়েছি। দেখো বড় টপটায় আমি দিয়ে দিয়েছি, আর মাটি ওইখানে দিয়েছি কেন বলো তো, কারণ নিচটায় তাহলে অনেকটা মাটি দিতে হচ্ছিল, নিচটায় আমি অনেকটা দিয়েছি, গাছটার যেহেতু গোড়াটা থেকে এমন কিছু উঁচু হয়নি ওই জন্য ওইটুকুই দিলাম। আর প্রত্যেক মাসে মাসে সার ঠার দিতে দিতে এটা অনেকটা ভরেই যাবে, আর তারপরে না জল দেওয়া যায় না, যেগুলো আমার বাকি টপগুলোতে অসুবিধা হচ্ছে, বাকি টপগুলো পুরো ভর্তি ভর্তি হয়ে গেছে, এখন জল দিলে না মাটি উপচে পড়ে, ওই জন্য এটাতে একটু জায়গা রেখেছি। ওই যে ডিজাইনটা দেখতে পাচ্ছ ওটাতে মোটামুটি 2 মাসের সার ঠার দিতে দিতে ভরে যাবে, ওই জন্য জায়গাটুকু রাখলাম। আর এইটা যে টপটা খালি হলো, কি খালি করতে আমার
প্রচন্ড কষ্ট হয়েছে গো, প্রচন্ড কষ্ট, মানে কি আর বলবো, আমি বলে বোঝাতে পারবো না। আমি ভাবতে পারিনি যে এতটা কাটতে হবে। জবা ফুল আর বেলি ফুলের গাছটা ভাঙা করতে কিন্তু তেমন কষ্ট হবে, কারণ টপটা ভাঙা রয়েছে, আমি টপটা ভেঙে ফেলবো আর কি। কিন্তু এটা যেহেতু টপটা ভালো ছিল তাই ভাঙতে খুবই মায়া লাগছিল, তো ওই জন্য ভাঙিনি আর কি, কোটা বার করেছি এরকমভাবেই। তো এটার মধ্যে নীলকণ্ঠ গাছের বীজ লাগিয়ে দিয়েছি আমি, এটাও দেখতে পাচ্ছ অনেকটাই ফাঁকা রয়েছে। ওই আর কি মাটি ফাটি দেবো, সার ঠার দেবো, ওই জন্য আর মাটি আপাতত বেশি দিলাম না। যদি গাছ না ওঠে তার জন্য আমি আরও দুটো বীজের বাঁচিয়ে রেখে দিয়েছি, যে এই দুটো আবার লাগাবো। তাহলে আপাতত দুটো লাগিয়েছি, যদি হয় তো ভালো কথা, নাহলে আবার এই দুটো লাগিয়ে দেবো। এই প্ল্যান প্রোগ্রাম। আর আমার তুলসী গাছটাও মোটামুটি দাঁড়িয়ে গেছে আপাতত, ওই যে লাঠিটা দিয়ে এটাকে সাপোর্ট দিয়েছিলাম সেটা আমি খুলে দিয়েছি। মোছা আমার হয়ে গেছে, যেহেতু এই জায়গাটা আমি বসেছিলাম, এই জায়গাটা একটু অগোছালো করেছি, এই জায়গাটা একটু গোছাতে হবে। ঘর আজকে আমি হাত দিয়ে আর মুছতে পারিনি, কারণ প্রচণ্ড এই জায়গাগুলো দেখলে তোমরা বুঝতে পারবে এগুলো পুরো ভিজে গেছে, আমার ঘামে পুরো চুলটা ভিজে গেছে। তো যাই হোক না কেন, এবার যাব স্নানে। তো গিজারের সুইচ আর দেইনি, কারণ আজকে মনে হচ্ছে গরম জলটা লাগবে না। আসলে ব্যাঙ্গালোরে তোমরা ভাবো যে কেন গিজারে করি, কেন গিজারে করি, আসলে জলটা না ঠান্ডাই থাকে খুব একটা, মানে ট্যাঙ্কিতে ডাইরেক্ট এখানে গরম হয় না, তার জন্য সোলারের কিছু একটা মেশিন বসানো রয়েছে ছাদে। এখানের বেশিরভাগ ফ্ল্যাটেই না বসানো রয়েছে এরকম মেশিন, মানে জলটা ডাইরেক্ট রোদের তাপে গরম হবে না। আমাদের আগের ফ্ল্যাটে বসানো ছিল না, ওই জন্য না জল খুব গরম হয়ে যেত, কিন্তু এই ফ্ল্যাটে বসানো যেহেতু আছে ওই জন্য খুব একটা গরম হয় না। কিছু একটা পড়ে গেল মনে হবে, জানো, আমি ধোয়াবো বলে সবকিছুকে ওপরে করে দিয়েছিলাম, তো যেটার মধ্যে ড্রাই ডাস্টবিন জমাই যে বস্তাটাই ওটা পড়ে গেল। এই এক অসুবিধা, ফ্ল্যাটে থাকে না বেশি জায়গা, এদিকে আমাদের বাড়ির মতো শখ, যারা আমরা বাড়িতে থেকে বড় হয়েছি সেই বাড়ির শখ ফ্ল্যাটে মেটানো এটা কিন্তু খুবই ডিফিকাল্ট ব্যাপার। তো এই আর কি। আর গাছের শখ বলতে পারো আমি আমার বাবা আর আমার পাপা তিন দুজনকেই দেখেছি, তো এই গাছের শখটা আমার বরাবরই আছে। আমার মনে হয় আমাকে আরও গাছ এনে দাও, আরও গাছ এনে দাও, পুরো ব্যালকানিটা আমি ভরে দিই। যদিও ভীষণ খাটনি আজকে আমি বুঝতে পেরেছি, যদিও পাপা আর বাবাকে দেখে বুঝতে পারতাম, কিন্তু ওই আর কি। এবার একটু বসে রেস্ট নিয়ে নিই, তারপরে যাব স্নানে। তোমাদেরকে অনেকক্ষণ আগে বললাম স্নানে যাব, 12:11 বেজেছিল তখন, আর এখন 12:37 বাজে। আসলে কি বলতো, তোমাদের সাথে সবসময় সবটাই যে বলছি এরকমটা নয়, কারণ সব সময় যদি খারাপ খবরগুলোই তোমাদেরকে দিতে থাকি না, ভাববে যে কী রে বাবা এত নেগেটিভ চ্যানেল, এরকম ভালো লাগে না। আর সত্যিই ভালো লাগে না, আমার নিজেরও বলতে এত ভালো লাগে না, কারণ আমরা প্রত্যেকটা মানুষ এখন কিছু না কিছু অসুবিধার মধ্যে আছি। হয়তো দেখলে বাইরে থেকে মনে হয় না আমাদের যে সেই মানুষটা এতটা অসুবিধার মধ্যে আছে বা কিছু, কিন্তু প্রত্যেকটা মানুষ এখন অসুবিধার মধ্যেই থাকে, কিছু না কিছু তার লাইফে চলতেই থাকে। তো সত্যি কথা বলতে আমার দিদি, যে দিদির কথা বলছিলাম তোমাদেরকে, ওই দিদি অনেকটা ভালো আছে তোমাদের আশীর্বাদে, ঠাকুরের আশীর্বাদে। তো দিদিকে ছুটি দিয়েছে রবিবার, তো দিদি বাড়িতেই আছে এখন, ফোনে কথাও বলছে, এখনই ফোন করেছিল। আমি জাস্ট বারান্দা ফারান্দা ধুয়ে নিয়ে ওর সাথে কথা বলছিলাম, ফোন করলো ও, আমি বুঝতে পারিনি যে ও ফোনে এত কথা বলছে, তাই জন্য আমি ওকে ফোন করতাম না, বাড়িতে সবার থেকে খোঁজ নিতাম আর কি, পিসি দাদা কাকু এদের থেকে। তো এখনও ও ফোন করেছিল, তারপর আমার পাপাই তা ফোন করেছিল, মানে আমার আরেক পিসির ছেলে, ছোট পিসির ছেলে, তো ও বৌদি এরা সব ফোন করেছিল। তারপরে আগে মানে মা বাবার ওখানে কিছু হলে না আমাকেই সবাই এখানে ফোন করে যে কি হয়েছে না হয়েছে, কি করবি না করবি, কারণ আমি জানি, আমি সত্যিই জানি যে আমি দূরে থাকলেও আমি এখান থেকে আমার মা বাবার কিছু একটা হলে আমি ফোন করলে আমার দাদা মানে জানাতে তো হবে কাউকে, মা বাবা যদি নাও জানায় আমি জানিয়ে দিলে আমি জানি আমার দাদা দিদি বৌদিরা সবাই পাশে এসে দাঁড়াবে, আমার পিসিরা কাকুরা। তো ওই জন্য আমার খুব একটা যে টেনশন হয় এমনটা নয়, তবে টেনশন তো কোথাও গিয়ে একটা হয়, তো বরঞ্চ আমাদের জন্যই বেশি টেনশন। আমি একবার বলেছিলাম আমাদের পাশে দাঁড়ানোর মতো সত্যি এখানে এরকমভাবে কেউ নেই, থাকেও না, বাইরে বিদেশে থাকতে গেলে একা একা ওরকম থাকে না কারোরই। তো আর যারাই থাকে না কেন সবাই অফিস নিয়ে ব্যস্ত, কারণ সবাই এখানে কাজের জন্যই এসেছে, তোমার চিকিৎসা বা তোমার হেল্প করার জন্য কেউ এখানে পড়ে নেই ওইভাবে। তো ওই আর কি কাজের পরে যেইটুকু হয় আর কি, তো আমরা আশাও করি না ওই জন্য যে আমরা কতটা লোকের জন্য করতে পারবো যে আমরা আশা করে বসে থাকবো। তো ঠিক আছে, তো মায়ের যেটা হয়েছিল সেটা হচ্ছে এই বৃহস্পতিবার মায়ের সানস্ট্রোক পড়ে গেছে ছিল। তো সানস্ট্রোক বলতে হ্যাঁ তেমন ভয়ের কিছু নেই, আবার অনেকটা শরীরটা খারাপ হয়েছিল, কারণ মা মাথা ঘুরিয়ে পড়ে যায়নি, পড়ে যাওয়াটা খুবই খারাপ ছিল। তো মা পড়ে যায়নি, কিন্তু
খুবই অবস্থা খারাপ হয়ে গেছিল, খেতে পারছিল না, কিছু যাই খাচ্ছিল বমি করে দিচ্ছিল, এমনকি জলও বমি করে দিচ্ছিল। তো একটা ডাক্তার বৃহস্পতিবার রাতেই দেখিয়েছিল নাকি, কিন্তু আমাকে প্রথম থেকে কিচ্ছু বলেনি, আমি অনেকটা পরে জানতে পেরেছি। কাকটাও আমার কাকু, মানে যে কাকু চিকিৎসার জন্য এসে এখানে রয়েছে, কাকু আর কাকি, সে কাকু আমাকে ফোন করে জানিয়েছিল সবটা। তো তারপরে বাবা কালকে মাকে ডাক্তারের কাছে নিয়ে গেছে, আবারও অন্য একটা ডাক্তার চেঞ্জ করেছে, তো আগের ওষুধে তেমন কাজ দিচ্ছিল না, তাই তো কালকের ডাক্তার ধরতে পেরেছে যে সানস্ট্রোক পড়ে গেছিল বৃহস্পতিবার, তো ওই জন্যে মাকে ইঞ্জেকশন ওষুধ দিয়েছে। আজকে মা একটুখানি ভালো রয়েছে এই আর কি, এই নিয়ে সবার সাথে কথাবার্তা হচ্ছিল, তো একটু লেট হয়ে গেল, তো এই একটা টেনশনও তো চলছে, মানে একজন ভালো হয়ে আসছে তো আরেকজন পড়ছে, আরেকজন ভালো হচ্ছে তো আরেকজন পড়ছে, এই চলছে আমার লাইফে, তো কি আর করবো, সবটা নিয়েই চলতে হয়। হ্যাঁ, তোমরা দেখতে পাও যে কালকে আমি হেসে হেসে ভিডিও দিয়েছি, কারণ মায়ের খবরটা পেয়েছিলাম যে মা একটু ভালো আছে এখন, তো ওই আর কি ওভাবেই চলতে হয়। আর আমি জানি আমার ওখানে অনেক রয়েছে, অনেকে রয়েছে আমার মা বাবার পাশে দাঁড়ানোর জন্য, আমি একটু দেরিতে পৌঁছলেও, মানে এখান থেকে যদি আমার যাওয়ার প্ল্যানও হয় তো আমি একটু দেরিতে পৌঁছলেও আমার দাদা দিদিরা বৌদিরা সবাই এসে দাঁড়াবে এই আর কি। তো চলো, আমি না আরও একটা কথা, মানে আমার ছোটোর থেকে খুব একটা দুঃখ ছিল আর কি, সবার ভাই বোন স্কুলে যেতাম তো, সবার ভাই বোন এই আর কি সবাই থাকতো, তো আমার কেউ ছিল না, আমি একা ছিলাম, তো মানে একাই আছি এই আর কি, কিন্তু মানে বলে না ওই রক্তের সম্পর্কের একদম নিজের মায়ের পেটের ভাই বোন এরকম ছিল না, কিন্তু সত্যি কথা বলতে আমার দুই পিসির ছেলে, মানে দাদারা দিদিরা বৌদিরাও এখন এসেছে, তো প্রত্যেকে এতটাই ভালো, মানে দাদারাও সুমন দা স্পেশালি, সুমন দা একটু ইমোশনাল একটু নার্ভাস, কিন্তু পাপাই দাবার খুবই শক্তভক্ত, তো দুজনে দূর মেরুর মানুষ, তো ওই আর কি, তো আমি দুই দাদা এতটাই ভালোবাসতো, এতটাই সাপোর্ট করতো, যে আমার তারপর থেকে বড়ো হওয়ার পর থেকে, ছোটোবেলায় তো অত বুঝতাম না এই জিনিসগুলো, বড় হওয়ার পর থেকে আর নিজের যে দাদা নেই দিদি নেই এই জিনিসটা আর ফিল করিনি, তখন থেকে মনে হচ্ছে হ্যাঁ এরাই আমার দাদা এরাই আমার দিদি, এরাই তো দাদা দিদি অবশ্যই, কিন্তু নিজের মায়ের পেটের যে দাদা দিদিরা নেই সেটা আমি কখনো আর ফিল করিনি। আমার দাদা আমার দিদিকেও ভাই ফোঁটায় যে গিফট দিত, মানে নিজের বোনকেও যে গিফট দিত আমাকেও সেটাই দিত, মানে এইভাবেই আমরা বড় হয়েছি, তো এই আর কি। তো চলো আর বকবক করবো না, কারণ অলরেডি এখন 1:45 বাজে, আমি স্নান করি পুজো দিই, এখন বাজে 1:40, একাই খাওয়া দাওয়া করতে হবে, তো ভাতটা যেহেতু সকালে হয়েছিল আর ভাতটা আমি ওর জন্য দুবেলারই করে রেখে দিই, তাই আমি বাকিটা ঢুকিয়ে দিয়েছি, আর আমার সেই কালকে রাতের ডালিয়ার খিচুড়ি আর মাছ আর ঢ্যাঁড়স যেটা রেখেছিলাম আমার জন্য ওটা আমি শুধুই খেয়ে নিয়েছি, কারণ ডালিয়া দিয়ে তো খেতে ভালো লাগবে না, তো চলো একটু টিভি দেখতে দেখতে খাওয়া হয়েই যাক। এখন বাজে 4:36 আর আমি একটু রেডি হয়ে নিয়েছি, একটু বলতে চুলটা আঁচড়ে নিয়েছি আর কুর্তিটা পরে নিলাম, সত্যিই যাওয়ার ইচ্ছে ছিল না, কিন্তু প্রমি বলেছে ও অফিস থেকে আসার সময় আমাকে কল করবে, ওর 4:30 দিকে বেরোনোর কথা ছিল, কারণ ও 7:30 অফিসে ঢুকে গেছে, জানি না এখনও তো কল করেনি, তো বেরোবে আস্তে ধীরে, অসুবিধে নেই। আর কি বলতে গেলাম ভুলেই যাচ্ছে, তো কালকে যে জিনিসগুলো কিনেছিলাম বললাম না, তার মধ্যে একটা জিনিস চেঞ্জ করার আছে, তো ওটাই চেঞ্জ করতে যাবো, উনি যদিও বলে দিয়েছিল যে চেঞ্জ করে দেবো, অসুবিধে নেই, তো আমি আর দেরি করতে চাই না কোনো জিনিস, সেটাও তো ওনার বিক্রি করতে লাগবে তাই না, তো ওই জন্য বেরোবো ভেবেছি। রোদটাও দেখতে পাচ্ছি আর এত গরম লাগছে, কুর্তি পরেও আর পাচ্ছি না, ভয়েসটা কেটে যায় তো ফ্যানটা চালালে, ওই জন্য না ফ্যানটা অফ করলাম, তো ফ্যান অফ করেও থাকা যাচ্ছে না, তো চলো আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করে দিচ্ছি, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে, রাত্রিটা আর কি বা দেখাবো, ওই তো ও তো ভাত খাবে, ভাত তো রয়েছে, কিছু একটা করতে হবে, তো আর আমার তো ডালিয়া বুঝতেই পারছো, তো যাই হোক বেড়েছে বলতে তোমাদেরকে বলি আমার বেড়েছিল, হ্যাঁ তারপরে না ওই হসপিটালে যাতায়াত করতে করতে ওই টাইমটাতে আমার 2 কেজি মতো ওয়েট কমেছিল, তো সেটাই কন্টিনিউ আছে আর কি, কিন্তু আমার মনে হয় আর একটু কমানো উচিত নিজের জন্যেই নিজে, মানে মোটা মানুষে দেখবে একটু হাঁটা চলা করলে হাঁপানো, বা যদিও আমার সেই রকম কোনো প্রবলেম নিজের মধ্যে এখন আমি দেখিনি, কিন্তু তাও যতটা কন্ট্রোলে রাখা যায় ততটুকুই চেষ্টা করব। আর ডালিয়াটা খেয়ে যদি আমি স্যুট করতে পারি, মানে দুপুরবেলা অনেকে ডালিয়া রুটি এইসব খেলে কষ্ট হয়, কিন্তু আমার সেরকম কোনো কষ্ট হয় না যে আমি ভাত খাচ্ছি না বলে, আমার তারপর কালকে রাতেও আমি ভাত খাইনি, আজকে দুপুরেও খাইনি, তো অনেকের ভাতের নেশাটা থাকে যে ভাতই খেতে হবে আমাকে, আমারও ছিল স্কুল লাইফ থেকে, তো সেই নেশাটা আমার অতটা নেই, তো এই জায়গাটা গোছানো আছে, জামা কাপড়টা ছেড়ে এই স্ট্যান্ডটাতে আমি ঝুলিয়ে রেখে গেলাম, তো এই আর কি। তো চলো আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে, আমি ঘুমিয়েই গেছিলাম, একটু ঘুম চোখটা লেগেই এসেছিলো, যেহেতু বলছিলাম না অনেকটা টায়ার্ড টায়ার্ড লাগে নিজেকে, তো আমাকে 4:00 একবার 3:40 দিকে মলি দিই বৌদি ওরা সব ফোন করছিলো, তো এই করতে করতে আমি উঠে গেছি, তো
চারটে থেকে মোটামুটি আমি চারটে কি পৌনে চারটে থেকেই মোটামুটি জাগা। তো এই আর কি। হ্যাঁ, এবার তো রেডি হয়ে গেছি, দেখি বাবুকে একবার ফোন করি যে কটায় কি বেরোবো না বেরোবো, না হয়তো ভাবছি আমি আস্তে আস্তে হাঁটতে হাঁটতে চলে যাই, ও তো ওই রাস্তা দিয়েই ফিরবে, তো একবার ফোন করে নিলেই হয়ে যাবে, আর অসুবিধা নেই। ও যদি বাড়িতেও চলে আসে না, বা অসুবিধা আছে, বাড়িতে চলে এলে ঢুকবে কি করে, তো ও তো স্কুটিতে আছে, আমি যেদিকে বলবো চলে যেতে পারবে টুক করে। তো এই আর কি, চলো তো আজকের মতো এখানেই শেষ করছি, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে। আশা করি এই ব্লগটার কিছু অন্তত তোমাদের ভালো লাগবে, আর ভালো লেগে থাকলে অবশ্যই, নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকো, লাইক করে শেয়ার করে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগবে। আর যারা অলরেডি আমার সাথে আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর প্রচণ্ড গরম পড়েছে, আমি তো সত্যিই গরম লাগছে, মানে গরমে হাঁপাচ্ছে রীতিমতো, কলকাতাতে তো গরম আছেই। আর মায়ের শরীরটা তোমাদেরকে বললাম সকালে যে কালকে থেকে একটু ভালো ছিল, মানে একটু ভালো লাগছিল, আবার না দুপুরটা থেকে ভালো লাগছে না। কারণ কি বলতো, রোদ উঠলেই মায়ের শরীরটা আরো বেশি খারাপ হয়ে যাচ্ছে, মানে ঘরটা যতক্ষণ ঠান্ডা থাকছে বা ঠান্ডা হয়ে যাচ্ছে তখন থেকে ভালো লাগছে, আবার যে গরম হয়ে যাচ্ছে মানে রোদ উঠছে যেই আবারও মায়ের শরীরটা খারাপ লাগছে। কারণ আমাদের বাড়িতে তো এসি নেই, তো খুবই প্রবলেম হয় একটু, কারণ এখন যা গরম কলকাতায় এসিটা কোনো লাক্সারি নয়, ওটা নেসেসিটি হয়ে দাঁড়িয়েছে মানুষের কাছে। কিন্তু আমাদের মানে যে ছাদটা আছে সেটা না অ্যাসবেস্টারের, তারপরে সিলিং দেওয়া আছে কিন্তু সিলিংটাই সেভাবে কাজ করছে না। যদি এসি বসাতেই হয় তাহলে এখন ফলস সিলিং যে এখন বেরিয়েছে ওই রকম করিয়ে নিয়ে এসিটা বক দিতে হবে আর কি। তো সবটাই একটু খরচ সাপেক্ষ ব্যাপার, তাই জন্য একটু ওই আর কি, আর সময় সাপেক্ষ তো বটেই। আর এখন গরমে এসি কেনা মানে দাম তো অবশ্যই বাড়িয়ে, সেটা আর বলার কথাই নয় ওই আর কি। তো আস্তে আস্তে হবে সবটাই। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি।